কোথাও অতিপ্রবল বজ্রপাত, আবার কোথাও ভারী বৃষ্টি। দেশের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও বেশিরভাগ জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বাতাসে অধিক জলীয় বাষ্পজনিত কারণে ঘামার্ত পরিস্থিতি বজায় থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বুধবার ভারী বৃষ্টিপাত হতে পারে। জেনে নিন দেশের বিভিন্ন অংশের সঙ্গে বাংলার আবহাওয়ার পরিস্থিতি। নমস্কার, আমি সুমি, আপনারা দেখছেন ইন্ডিবং নিউজ ইউটিউব চ্যানেল। চলুন এবার জেনে নিন কেমন থাকছে আজ উত্তরবঙ্গের আবহাওয়া। আজ সকালের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 2রা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তারই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে আগের দিনের মতোই পরিস্থিতি থাকতে পারে। 2রা সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। অতি ভারী বৃষ্টিপাত হবে যেমন জলপাইগুড়ি, কালিম্পং। তবে আগামী দিন পাঁচেকে উত্তরবঙ্গের দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক কেমন থাকছে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া। আজ সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে সবকটি জেলাতেই কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 2রা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। একই সঙ্গে দিনের তাপমাত্রাও সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। এবার জানুন কেমন থাকছে আজ কলকাতার আবহাওয়া। আজ কলকাতা ও তার আশেপাশের এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে আকাশ সাধারণত মেঘলা থাকতে পারে, দু এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবার জেনে নেওয়া যাক কেমন থাকছে দেশের আবহাওয়ার পরিস্থিতি। বিদর্ভ এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে যা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা তার স্বাভাবিক অবস্থানের থেকে দক্ষিণ দিকে অবস্থান করছে। আগামী 2-3 দিন তা এই অবস্থানেই থাকার সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা বিকানের কোটা সাগর, গোপালপুর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। কর্ণাটক উপকূল থেকে কেরল উপকূল পর্যন্ত বিস্তৃত অফশোর অক্ষরেখার শক্তি কমেছে। পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখা এবং পশ্চিমা বায়ু রূপে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে তেলেঙ্গানা, মারাঠাওয়াড়া, পশ্চিম মধ্যপ্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও পূর্ব রাজস্থানে 1লা সেপ্টেম্বর এবং 3রা ও 4ঠা সেপ্টেম্বর অসম ও মেঘালয় এবং তারই সঙ্গে মিজোরাম এবং ত্রিপুরায় 1লা এবং 2রা সেপ্টেম্বর বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে গুজরাটে। বিচ্ছিন্নভাবে অতিবৃষ্টি হতে পারে উত্তর কোঙ্কণ এবং সংলগ্ন দক্ষিণ গুজরাট এবং উত্তর মধ্য মহারাষ্ট্রে। 1লা থেকে 4ঠা সেপ্টেম্বরের মধ্যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। 2রা এবং 3রা সেপ্টেম্বর তামিলনাড়ু, দক্ষিণ কর্ণাটকে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। উপকূল অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে 2রা ও 4ঠা সেপ্টেম্বর নাগাদ। 31 আগস্ট ও 1লা সেপ্টেম্বর নাগাদ পশ্চিম রাজস্থান এবং উত্তরপ্রদেশের বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। মাঝারি থেকে অতিপ্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান এবং হরিয়ানায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে 5 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্তভাবে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে পূর্ব ভারত এবং সংলগ্ন মধ্য ভারতে, আর বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম ভারতে। আজ এখানেই শেষ হলো আজকের আবহাওয়ার খবর।